আমি ফ্রান্স বিকল্পধারার প্রেসিডেন্ট হিসেবে নূর আলম মঞ্জু বলছি। তো আজকে যে ইউরো বাংলা যে অনুষ্ঠানটা আয়োজন করেছে, অ্যাওয়ার্ড অনুষ্ঠান, এটা অ্যাকচুয়ালি বিশাল একটা অ্যাচিভ আমাদের ফ্রান্সবাসীর জন্য এবং ইউরোপে যারা আমরা বসবাস করি। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা যে বাঙালিরা বিভিন্ন দেশে বিভিন্ন রকম সাকসেস নিয়ে আছি, সেই সাকসেসটা তুলে ধরেছেন আজকে ইউরো বাংলা, সেই ইউরো বাংলা টিভিকে আমি বিকল্পধারা পরিবারের পক্ষ থেকে অনেক অনেক লাল গোলাপ শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। ইউরো বাংলা টেলিভিশন ইউরোপের যাত্রায় আমি বিশ্বনাথ উপজেলা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই টেলিভিশনের যাত্রাকে সাধুবাদ জানাই এবং আমি আশা করব প্রবাসীর বুকে আমাদের বাংলাদেশের সংস্কৃতি, কৃষ্টি, কালচার এবং অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে যে আমাদের বাংলাদেশ, সেই সব কিছুই আমরা ইউরো বাংলা টেলিভিশনের মধ্য দিয়ে দেখতে পাবো, এটাই আমি প্রত্যাশা করি। ইউরো বাংলা পক্ষ থেকে ইউরো বাংলা টেলিভিশনকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এরকম সুন্দর একটা আয়োজন করার জন্য এবং ইউরো বাংলা টেলিভিশনের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আমরা ইউরো বাংলা টেলিভিশনের কাছে প্রত্যাশা করি প্রবাসীদের সুখ দুঃখ আনন্দ বেদনা ইউরো বাংলা টেলিভিশন তুলে ধরবে এবং বাংলাদেশের লাল সবুজের পতাকাকে প্রবাসের মাটিতে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করার জন্য কাজ করবে। ধন্যবাদ। টিভি আজকে সূচনা লগ্নে অত্যন্ত সুন্দরভাবে তারা অনুষ্ঠান পরিচালনা করছেন এবং ভবিষ্যতে ইউরো বাংলার সমৃদ্ধি কামনা করি। আমি আজকে ইউরো বাংলার এই আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে এসে নিজেকে গর্বিত বোধ করছি। ইউরো বাংলা আমি আশা করি যে ইউরো বাংলা অনেক দূর আগে এগিয়ে যাবে। ইউরো বাংলা প্যারিসের জনসাধারণের নর্মাল মানুষের মুখের কথা বলবে। ইউরোপের সর্বপ্রথম অনলাইন চ্যানেল আজকে গ্র্যান্ড ওপেনিং। আমি পোল্যান্ড থেকে আসছি এবং পোল্যান্ডের সকল প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে অভিনন্দন জানাই। এরকম একটি চ্যানেল প্রবাসীদের কথা বলবে, বাংলাদেশের কথা বলবে, আমি এই আশা রাখি এবং সর্বোপরি আমাদের দেশের কথা বলবে এরকম একটি চ্যানেল সময় উপযোগী এবং আমরা এর সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। এটা অত্যন্ত আনন্দের আমাদের প্রবাসীর জন্য, আমাদের প্রবাসীদের যে কণ্ঠ, প্রবাসীদের মনের কথা, প্রবাসীরা ভালো মন্দ সবের মুখপাত্র হিসেবে আমরা ইউরো বাংলা টেলিভিশনকে মনে করি। আজকের এই যাত্রা যেন শুভ শুভ হয়। টেলিভিশনের আজকের ব্যবসায়ী অ্যাওয়ার্ডের এই আনুষ্ঠানিক যে প্রোগ্রাম শুরু হয়েছে তরুণ শরীর কামনা করি। ধন্যবাদ সবাই। ইউরো বাংলা টেলিভিশন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ফ্রান্সের মাটিতে। ইউরোপের মধ্যে ইউরো বাংলা টেলিভিশন প্রথমই একটা টেলিভিশন যার আনুষ্ঠানিক যাত্রা শুরু হতে যাচ্ছে। আমি একজন প্রবাসী বাঙালি হিসাবে, ফ্রান্স প্রবাসী বাঙালি হিসাবে গর্বিত। আমি বিশ্বাস করি ইউরো বাংলা টেলিভিশন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে এবং শুধু শুভেচ্ছা জানাই এবং এটা ইউরো বাংলা টেলিভিশন দীর্ঘ আমি আমার পক্ষ থেকে এবং আমাদের নিউজ বাংলাদেশের পক্ষ থেকে ইউরো বাংলা টেলিভিশনের যে আয়োজন, এই আয়োজনকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। এভাবে অনুষ্ঠানের মাধ্যমে আমাদের কমিউনিটির বিভিন্ন ব্যক্তিবর্গ, ব্যবসায়িক ব্যক্তিবর্গ যারা ব্যবসা খাতে উন্নয়নের অবদান রাখছেন তাদেরকে অ্যাওয়ার্ড প্রতিদানের মাধ্যমে আমাদের কমিউনিটির যে একটা উন্নয়নের একটা অবদান রাখার আসলে এই জিনিসগুলো আমাদের কমিউনিটির জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইউরো বাংলাকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ ওনাদের দ্বারা আমাদের ইউরোপ কমিউনিটিতে যা হয় ডে বাই ডে সেগুলো আমাদের ইনফরমেশন সেগুলো সেই টিভির মাধ্যমে জানতে পারবো। এখন থেকে পজিটিভ হোক, নেগেটিভ হোক, যা কিছুই হোক সব কিছুই আমরা জানতে পারবো এই টিভি, ইউরো বাংলা টিভির কল্যাণে। তো আমি ব্যবস্থা পরিচালক আবু তাহের ভাইকে অনেকদিন থেকেই চিনি, তিনি খুব ভালো একজন সাংবাদিক এবং আমার আশা থাকবে উনি সবসময়ের মতো এখনও কর্মঠভাবে সাংবাদিকতা বজায় রাখবেন এবং এবং আমাদের কমিউনিটি ফ্রান্স থেকে শুরু করে পুরো ইউরোপ কমিউনিটিতে যেন তার সেই সাংবাদিকতার তীক্ষ্ণ কলম সেগুলো যেন ভালোভাবে মানে ফুটে উঠতে পারে। আমি ধন্যবাদ জানাবো ইউরো বাংলা টেলিভিশনকে, বিশেষ করে ইউরোপে এই সর্বপ্রথম বাংলাদেশি একটি টেলিভিশন
অনলাইন টেলিভিশন চালু হয়েছে। যারা টেলিভিশনকে সামনে নিয়ে যাওয়ার দায়িত্ব নিয়েছেন তাদের আগামী পথ চলা সুন্দর এবং সফল হোক, এটা আমার প্রত্যাশা থাকবে। এবং আমি প্রত্যেক বাংলাদেশি যারা ব্যবসায়ী আছে এখানে প্রত্যেককে আমি অনুরোধ করব তাদের এই চ্যানেলকে টিকিয়ে রাখার জন্য, সহযোগিতা করার জন্য, সার্বিকভাবে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। লন্ডনের পরে প্রথম টিভি চ্যানেল, আমি প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন আপনাদের পক্ষ। চ্যানেল শুধু হয় হোক, আশা করবো আপনারা বস্তু নিয়ে খুব সম্মান পরিবেশন করবেন, পক্ষপাতি সবার জন্য আপনাদের চ্যানেল গুরুত্ব থাকবে। দেশ গঠনে মিডিয়ার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। সৌর বাংলা টেলিভিশন বাংলাদেশ প্যারিসে বাংলাদেশের কমিটি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শিল্প সংস্কৃতি এবং খেলাধুলায় ওদের ভালো ভূমিকা থাকবে। এই প্রত্যাশায় আমি সৌর বাংলা টেলিভিশনকে শুভেচ্ছা জানাই। আসলে অনেক আনন্দিত সৌর বাংলা টিভি, আসলে আমরা প্রবাসী থেকেও যে এরকম একটা অনুষ্ঠান মানে সৌর বাংলা টেলিভিশন পাচ্ছি আমি ভীষণভাবে আনন্দিত এবং খুব গর্বিত। অনেক সব কিছুই ভালো ছিল, সবাইকে এত রেসপেক্ট সহকারে, এত সম্মান সহকারে সবার হাতে পুরস্কারগুলো দেওয়া, এত কষ্ট করে এত কিছু অর্গানাইজ করা, আবার সব কিছুটা এত সুন্দর করে সামলাই নেওয়াটা, মানে অনেক কিছু করে সেটা সব কিছুই ভালো ছিল, ভালোই লাগছে। আমাদেরকে এখানে পুরস্কৃত করার জন্য জানাই আমি আশা করব পূর্ব বাংলা সহজভাবে সুন্দরভাবে ইউপিএফ আমাদের বাংলাদেশ কমিউনিটির সমস্ত সংবাদ প্রচার করবে। আমি এই মালটা থেকে প্যারিসে এসেছি পূর্ব বাংলা টেলিভিশনের যে শুভ একটি মানে যেভাবে তারা এরকমই আমাদের মতো ব্যবসায়িকদেরকে সম্মান প্রদান করে, এবং ইউরোপ বাংলা টেলিভিশন এটাই প্রথম টেলিভিশন যারা ইউরোপে প্রথমবারের মতো এরকম একটি সুযোগ এবং এরকম একটি সবাইকে একত্রিত করে সবার মাধ্যমে যে পরিচয়টাও বাড়িয়ে দিয়েছে, এবং আমি আশা করি এটা প্রচলিত থাকবে এবং আমরা চেষ্টা করবো সবসময় ইউরোপ বাংলার শুভকামনা, শুভযাত্রা, এবং সবসময় যাতে ইউরো বাংলা টেলিভিশনের সাথে আমরাও থাকতে পারি। যে একটা বাংলা টিভি আমাদের প্যারিসে আনছে তার খুব অনুষ্ঠান খুবই পূর্ণ পরিবেশে হয়েছে, সবাই বাঙালিরা প্রচুর বাঙালিরা এসেছে, তা সবাই আনন্দিত। এই সূচনাটা চিরন্তই একটা জন্মলগ্ন, জন্মলগ্নটা মানুষের সবসময় স্মরণীয় হয়ে থাকে, আর এই স্মরণীয়টা আমি মনে করি তার যে ভীষণ, এই ভীষণকে চূড়ান্তভাবে রূপ দেবে তার একনিষ্ঠতা, একাগ্রতা এবং মানব সেবার মধ্য দিয়ে আমি কামনা করি। আজকে 2019 আমি আশা করি যে 2029 সালে আমরা সবাই ইনশাল্লাহ সৌর বাংলা টিভির 10 বছর পূর্তিতে আবার এখানে বা আরও বড় রকম পরিসরে উপস্থিত হতে পারব। অনেক অনেক সুন্দর, ভীষণ সত্য নিষ্ঠ এবং সমসাময়িক যেগুলো প্রয়োজন সেগুলোই প্রকাশ করবে আশা করব। এখানে কোনো দল নাই, এখানে দলবল নির্বিশেষে সত্য প্রকাশের জন্য আমার অনুরোধ থাকবে। আমি মুন্সিগঞ্জ বিজ্ঞানপুর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি ইউরো বাংলার সকল সাংবাদিক ভাইদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ইউরো বাংলা টেলিভিশন এগিয়ে যাক, দেশে কথা বলুক, প্রবাসীদের কথা বলুক। ইউরো বাংলা টেলিভিশনের ইউরোপের যাত্রার যে শুভকামনা রইল, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার যকিগঞ্জ ঐক্য পরিষদ ফ্রান্সের পক্ষ থেকে সকল সদস্যদের পক্ষ থেকে ইউরো বাংলা টেলিভিশনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।